আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি হোম টিউটর ফিটনেস পরিবারের সুপ্রিয় শিক্ষার্থীরা সকলেই ভালো আছেন। তো আজকে ভিডিওটা করার যে উদ্দেশ্যটা বা যে কারণ সেটা হচ্ছে, যারা অনার্স প্রথম বর্ষে আছে তারা বেশিরভাগ স্টুডেন্টই শেষ সময়ে এসে আমাকে মেসেজ দিচ্ছে, ভাইয়া কীভাবে ভালো রেজাল্ট করতে পারি, কীভাবে প্রস্তুতি নিতে পারি, কীভাবে অল্প সময়ে খুব ভালো রেজাল্ট করা যেতে পারে। তো মূলত আপনি যদি একাধারে ইম্পর্টেন্ট চ্যাপ্টার না জেনে সব চ্যাপ্টার ডিটেলস করতে যান তাহলে ধরা খাবেন। কারণ অনার্স প্রথম বর্ষ বলি বা যে বর্ষই বলি না কেন, যারা এক্সামে যায় তারাই বুঝতে পারে, বা আপনি যখন মডেল টেস্ট এক্সাম দেওয়ার ট্রাই করবেন অনেক ক্ষেত্রে দেখবেন প্রশ্ন কমন আছে, উত্তর কমন নেই। তো এক্ষেত্রে যে কাজটা করতে হবে, প্রথমত আমাদের ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো সিলেক্ট করে নিতে হবে। ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো সিলেক্ট করে নিতে সাহায্য করবে হোম টিউটর 55। কারণ হোম টিউটর 55-এর প্লেলিস্টগুলোতে যদি খোঁজেন তাহলে দেখবেন সাজেশন প্লেলিস্ট আছে, আর সেখানে কোন সাবজেক্টের কোন অধ্যায়গুলো ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, সেই সাজেশনগুলো দেওয়া আছে। আচ্ছা, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এখন সেই ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো থেকে আপনাকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো সিলেক্ট করতে হবে। তো ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো কিভাবে সিলেক্ট করবেন? ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সিলেক্ট করা বলতে বোঝাচ্ছে যে কোয়েশ্চেনগুলো আপনাদের বিভিন্ন ইয়ারে আসতেছে, ধরো 10 থেকে এতদিন পর্যন্ত বারবার রিপিট হচ্ছে যে কোশ্চেনগুলো, সেগুলো পড়ার চেষ্টা করবেন, সেগুলো বারবার প্র্যাকটিস করবেন। কি প্র্যাকটিস করতে হবে? প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। এরপর লাস্ট 10 ইয়ার যে কোশ্চেন, আমি একদম কথা দিচ্ছি, ওনাকে যারা প্রথম বর্ষে, যারা দ্বিতীয় বর্ষে আছে তারা যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। যারা আমাদের প্রথম বর্ষে পেইড স্টুডেন্ট ছিল তারা জানে যে লাস্ট টেন ইয়ার কোশ্চেন সলভ করলেই এনাফ অনার্স প্রথম বর্ষের জন্য। এখন ব্রিফ কোশ্চেন আসি। তো ব্রিফ কোশ্চেনগুলো তো অবশ্যই করতে হবে। আপনার ব্রিফ কোশ্চেনে 10 মার্ক ধরা থাকে। সো ব্রিফ কোশ্চেনের ক্ষেত্রেও যা সালে যেগুলো কোশ্চেন আসছে সেগুলো বেশি করে প্র্যাকটিস করবেন। আই হোপ কোনো সমস্যা হবে না, ভালো রেজাল্ট করবেন। গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং যেগুলো কীভাবে আপনি আগানোর চেষ্টা করবেন সেটা জেনে ফেললেন। বাট এই প্রস্তুতিগুলো সঠিকভাবে ঠিকভাবে নেবেন কীভাবে? এই যে প্রস্তুতিমূলক এক্সামগুলো কোথায় দেবেন, তার জন্য হোম টিউটর 55-এ পর্যাপ্ত পরিমাণে গাইডলাইন, যেটা অবশ্যই প্রয়োজন। হোম টিউটর 55-এ আপনার যে কোনো সাবজেক্ট যে কোনো ধরনের সময় যে কোনো সময় কোর্স করতে পারবেন। কোর্সগুলো সব রেকর্ডেড এবং এই কোর্সগুলো করলে আশা করা যায় কোনো প্রবলেম থাকবে না। এতে যাদের এই কোর্সগুলো করতে সমস্যা হবে তারা আমাদের হোয়াটসঅ্যাপে অথবা পেজে অথবা ডিসক্রিপশন বক্স থেকে আমার ডিরেক্ট ফেসবুক আইডিতে নক দেবেন এবং খুব সাশ্রয়ী মূল্যে কোর্সগুলো পারচেজ করতে পারবেন। ওকে, অল দ্য বেস্ট, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হোম টিউটর 55 পরিবারের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।